আল্লাহর নবী বলেন আরো শুনেন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতু আমার উম্মত যেখানেই থাকো না কেন গুনাহ থেকে বাঁচো আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করার প্রথম অর্থ তারকুল মুনকারাত গুনাহ ছেড়ে দাও আল্লাহকে সেই ভয় করে যে গুনাহ ছেড়ে দেয় গুনাহ ছেড়ে দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাত্তাকুদ দুনিয়া দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো ওয়াত্তাকুন নিসা ভিন নারীর ধোঁকা থেকে ফাঁদ থেকে নিজেকে রক্ষা করো এই যে গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা আল্লাহ বলছে আমার বান্দা কোরআনের আয়াত প্রকাশ্য এবং গোপন যাবতীয় গুনাহ ছেড়ে দাও ওয়াদারু আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলছে আমার মুমিন বান্দা কোন অশ্লীলতার কাছে যেও না মা যাহারা মিনহা ওয়া মা বাতান যা প্রকাশ্য তাও না যা গোপন তাও রাত দুইটাই ও বান্দা আমি সজাগ তুমি কাকে ফাঁকি দিবা কাকে আড়াল করছো মা ঘুমাইছে বলে নর্তকীর ছবি দেখতেছো মোবাইলে আমি না জেগে আছি বাবা না ঘুমাইছে আমি তো জেগে আছি আলম ইয়ালম বিআন্নাল্লাহ ইয়ারা আল্লাহ বলে তুমি জানো আমি সারাক্ষণ তোমাকে দেখি সারাক্ষণ তোমাকে দেখি তুমি আমাকে আড়াল করতে পারবা না বান্দা ওয়ালা তাকরাবু যিনা আল্লাহ বলছে জিনা ব্যভিচারের কাছেও যেও না অশ্লীলতার কাছেও যেও না ইন্নাহু কানা ফাহিশা আমার বান্দা শুনো এটা খুব খারাপ কাজ ওয়াসা আসাবিলা এই পথ বড় মন্দ পথ নারীর পিছনে হাঁটা নারীকে নিয়ে ব্যস্ত থাকা নারীর ছবি নারীর নাচ নারীর গান নারীর দৃশ্য নারীর সাথে অবৈধ সম্পর্ক যে কোনো রকমের মেলামেশা হাঁটা চলা অবৈধ প্রেম ভালোবাসা এটা একদম মন্দ রাস্তা আল্লাহ বলছে ওয়াসা আসাবিলা খুব খারাপ পথ ইন্নাহু কানা ফাহিশা আমার বান্দা এটা অশ্লীলতা এটা বেহায়াপনা আল্লাহ বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি বান্দা আমি নিষেধ করছি তোমাদেরকে অশ্লীলতা থেকে যাবতীয় গুনাহ থেকে এবং জুলুম থেকে কারো উপরে জুলুম করো না ইয়াইজুকুম আল্লাহ বলে এটা কিন্তু আমি ওয়াজ করলাম হ্যাঁ কুল হাররামা রাব্বি আল ফাওয়াহিশ আল্লাহ বলছে নবী আপনি বলেন না যে ও আমার উম্মত আমার আল্লাহ তোমাদের প্রত্যেকের উপরে সমস্ত অশ্লীলতাকে হারাম করেছেন হারাম করেছেন কোনো জিনা ব্যভিচারের আড্ডায় অশ্লীলতার আড্ডায় যেও না শুধুমাত্র লজ্জাস্থানের জিনা ব্যভিচার বাপ এটাকে শুধু ব্যভিচার বলে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আইনানি জিনাহুমা আন-নাদর এই দুই চোখের জিনা আছে ভিন নারীকে দেখা যাকে দেখার অনুমতি নেই মাকে দেখো আপন বোনকে দেখো নিজের কন্যাকে দেখো নিজের স্ত্রীকে ২৪ ঘন্টা দেখো কোনো গুনাহ নাই নেকি বিবির দিকে প্রতি নজরে নেকি স্ত্রী সন্তানের জন্য প্রতি টাকা খরচে নেকি নাফাকাতুর রাজুল আলা আহলিহি সাদাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি তার পরিবার স্ত্রী সন্তানের জন্য যে খরচ করে এটা পুরাপুরি সাদাকা আল্লাহর রাস্তা দান সদকার সওয়াব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাত্তা লুকমাতা ফি ফি ইমরাতিক তোমার স্ত্রীর মুখে তুমি নিজে একটা খাবারের লোকমা একটা রুটির টুকরা তুলে দেওয়া এটাও সাদাকা সাদাকা হ্যাঁ নবীজি বলছে আনফিক আলা আয়ালিকা মিন তাওলিক তুমি তোমার সাধ্য মতো পরিবারের জন্য খরচ করো খরচ কর এটা হালাল স্ত্রীর জন্য লাখ টাকা হালাল হালাল নাকি কথা বলেন হালাল না হালাল আমার ছেলে মেয়ের জন্য হালাল এ তো বৈধ কিন্তু ভিন নারীর দিকে নজর দিও জিনা এটা জিনা অল উজুনানি জিনা হুমা আল ইস্তিমা আল্লাহর নবী বলেন দুই কানের জিনা
ভিন নারীর কথা শোনা, গান শোনা, অথবা এমনি কথাবার্তা শোনা। ওয়ালিয়াদু জিনাহা আল বাতশ, নবীজি বলেন হাতের জিনা ভিন নারীকে ধরা, ছুঁয়ে দেখা। ওয়ার রিজলু ইয়াদা জিনাহু আল খুতা, পাও দুই পাও এটার জিনা, ভিন নারীর দিকে, গুনাহের এই অস্থিলতার দিকে হেঁটে যাও। ওয়ান নাফসু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া, নফসের জিনা, অন্তরের জিনা ভিন নারী, আর এই জিনা ব্যভিচার অস্থিলতা, গান বাদ্য নাচ মন্দ ছবি, এগুলো নিয়ে সারাক্ষণ জল্পনা কল্পনা করা, এটা জিনা। ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিব, নবীজি বলে সর্বশেষ লজ্জাস্থান সেই জেনাকে চূড়ান্তে পরিণত করে অথবা করে না, কিন্তু এর আগেই জেনা হইতে থাকে, চূড়ান্ত হয় লজ্জাস্থানের দ্বারা, কিন্তু এর আগেই হতে থাকে। আমার বন্ধু, আমার দোস্ত, আল্লাহ তাআলা নিষেধ করছে গুনাহ থেকে বাঁচা, অশ্লীলতা থেকে বাঁচা, এই সমাজকে বেহায়াপনা থেকে বাঁচাইতে হবে। এই যে ছেলে মেয়েরা আপনারা যেইভাবে যথেচ্ছা তাদের হাতে বড় মোবাইল তুলে দিচ্ছেন, আপনাদের চোখের সামনে আপনাদের সন্তান নষ্ট হয়ে যাইতেছে, আপনারা জানেন না বাপ, আহা আগামী প্রজন্ম কিচ্ছু পাইতেন না, আপনাদের নাম নিশানাও নেবে না। সারাদিন যেই অসভ্য ছেলেগুলো মেয়েগুলো মোবাইল টিপে, এরা বাবারা আপনারা মরার পরে, এ ভাই বিদেশ দ্বারা কত কষ্ট করে টাকা পয়সা রোজগার করেন, কলজাটা মাড়িত লাগিয়া যায়, বুকটা মাড়িত লাগিয়া যায়। প্রবাসীদের কষ্টের দৃশ্য তো আমি বহু দেখছি, কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ, আহা সেই প্রবাসীর রক্ত পানি করা প্রখর রৌদ্রে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টাও ডিউটি আছে, ওভার টাইম করলে 16 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা যদি একটা মানুষ ডিউটি করে 24 ঘন্টার মধ্যে তার আর বিশ্রাম কোথায়, 8 ঘন্টা ফাঁকি নাই, ফাঁকি নেই, ফাঁকি দিলেই ক্যামেরা মারে, গারামা জরিমানা করে, এক সুতা, আমি উঠছি মাত্র 5 রিয়ালের ভাড়া প্রাইভেট কার সৌদি আরবে, সাথে সাথে দেখলাম ক্যামেরা মারল, হে কইলো হুজুর আমি তো সিট বেল্ট লাগাইছি না, বুঝেন নাই কথাটা, সিট বেল্টটা লাগাইছে না, গাড়িটা ছেড়ে দিছে, সাথে সাথে ক্যামেরা মারছে, পরবর্তী মিনিটেই মোবাইলের মধ্যে কি এসে পড়ছে, গারামা এসে পড়ছে মেসেজ, গারামা মানে জরিমানা, জরিমানা এসে পড়ছে, এত কঠোর কষ্ট করে টাকাটা রোজগার করে, সেই কষ্টের রোজগারের টাকা, দেশে সন্তান, দুই হাতে মোবাইল টিপ্পা শেষ, সারা দিন রাত পারে না হাতে পায়ে মোবাইল টিপ, উলঙ্গ ছবি, নাচ গান, জেনা মজার, সাথে কিছু অসভ্য ছেলে পেলে মিলাই নিছে, হ্যাঁ তার বাপ বিদেশ, আর সমস্যা কি, খাতারে তার পয়সা শেষ কর, লুটের মাল, অথচ ওই বেচারা কি পরিমাণ কষ্ট করছে, সে বেটিটা বাজারে বাজারে ঘুরতেছে, স্বামী বিদেশ, আর কি টেনশন নাই, খরচ করো যা মন, 12 টাকার মাল 48 টাকা, 50 টাকার মাল 400 টাকা, খালাস। আহ, এই জন্য বললাম আমাদের সচেতন হওয়া চাই, আমাদের সচেতন হইতে হবে, নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজে প্রত্যেকেই আমরা গুনাহ থেকে বাঁচতে হবে। আর প্রথম কথা হলো নিজেকে বাঁচান, আপনার এই হাত কিন্তু আপনার না, আপনার এই নাক চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ খোদার কসম বাপ একটাও আপনার না, এগুলো আল্লাহর, এগুলো কার, আল্লাহর, আল্লাহর, আপনি টের পাইছেন না, হ্যাঁ আমিও না আপনিও না, আহারি আপনি তো নিজের আত্মনে করে পাউডার মাউডার ডলতে আছেন, আপনার হাতে বলে হারে বান্দা আমি কিন্তু তোর না, আমি চোখ তোর না, আমি কান তোর না, আমি আমার মনিবের, আমার আল্লাহ, ঠিক সময়ে যথা সময়ে আমি আমার আল্লাহর সামনে
আমি হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর সামনে তোর কথা সব একটা একটা করে বলে দেব। তুই আমারে চেনো না, আমি বলে দেব, আমি কিন্তু বলে দেব। ছোট বাচ্চা, আমি রাত্রে আমার আমার একটা ছেলে হলো, ছোট ছেলেটার বয়স হলো 7 বছর, আর আমার ছোট মেয়েটার বয়স হলো 2.5 বছরের মতো, 2.5 বছরের কাছাকাছি। তা আমার ছোট মেয়েটা সবসময় রাত্রে 2টা 2.5টা পর্যন্ত যতক্ষণ আমি না যাই বাসায় সজাগ থাকে। হের সিস্টেমে এটা যে আমি গেলে ঘুমায়, আবার সকালে 12টা পর্যন্ত যদি আমি ঘুমাই আমার লগে এতক্ষণ ঘুমাইব, অভ্যাস বানায় ফেলছে, হে নিজেই অভ্যাস হয়ে গেছে। তো 2টা ওই যে গ্যাস দিয়ে যে ফুলায় একগুলা বড় বড় বেলুনের মতো, দেখছেন না অনেকে বেছে না, এডি মাছ মাছ বেছে না, এগুলো গ্যাসের বেলুন মতো। এখন তো এডি আমি 2টা আমি আমার বাচ্চাদের জন্য নিছিলাম আর কি। তো নেওয়ার পরে এখন আমার যে ছেলেটা সে করছি কি, কালকের আগের দিন মানে সে ও সাদে উঠটা এটা কেমনে উড়িয়া জায়গা, নিজে নিজে ইচ্ছা করে এটা ছাড়া দিছে। হ্যাঁ এটা সাইছে আর কি। এখন এটা যেমন উড়িয়া গেছে গা তারটা, এখন ওই যে আমার যে মেয়েটার ছোটটার এর যে আরেকটা আছে না হেডটা, এখন এইটা লইয়া হে কারাগারে এটা নিজ্ঞায়। এখন এ তো এটা দেয় না কান্দে। তা রাত্রে যখন আমি পরশু দিন না জানে তার আগের দিন 2:30-3টা বাজে আসছি, দাঁড়াইয়া গেটের সামনে বাসা একারে ডুইকা মাত্র ঢুকতে দেরি আগে, আব্বু আব্বু ভাইয়াটা ছেড়ে দিছে, আমারটা নিজ্ঞায় আমারটা নিজ্ঞায়, মানে বিচার এইটার জন্য সে মানে রেডি যে শুধু তার আমারে দেখবো আর বিচারটা শুরু। তা আমি বুঝাইতে চাইলাম হাত পাও চোখ নাক কান খোদার কসম বাপ একদম রেডি আছে, হাশরের ময়দানে দাঁড়াবে আর মালিকের সামনে বিচারটা দিয়ে দিবে। বিচারটা দিয়ে দেবে এই কথাটাই এবার শুনেন। কোরআনুল করিমের 18 নম্বর পারা, কোরআনুল করিমের 24 নম্বর সুরা, সুরাটার নাম সুরায় নূর। এই সুরার 24, 25, 26 তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 1 নম্বর কথা হলো আখেরাতের কথা, যে আমাদের এই কথাটা বোঝেন, আমাদের এই মন্দ কাজ, আমাদের অন্যায় অপরাধ, হাতের দ্বারা চোখের দ্বারা নাকের দ্বারা কানের প্রতি অঙ্গ একের ভিতরের বাহিরের অন্তরের কল্পনার সব কিছু আল্লাহ তাআলার কাছে আখেরাতে হাশরের ময়দানে আমাদের বিরুদ্ধে বিচার দিবে। কথা বুঝছেন কি না? আরেকটা হলো আমাদের প্রত্যেকটা মন্দ, ছেলেরা তোমাদের কাছে আমি হাত জোর করে বলি বাপ, যদি একটা ছেলেও আমার কথা বুঝে থাকো, আজকে অনেক দিন ধরে অনেকেই আমারে দেখতেছো, বাটপার সিটার কোনো এতদিন আইয়া না এক এলাকায়, কথা বোঝেন নাই, সিটার বাটপার এতদিন কি এক এলাকায় আসে না, এতদিন মানুষের ভালোবাসা লাগে না থাকে না, এজন্য আমি অনেক দিন যাবৎ আসি, বারবার আসি, কষ্ট হয় মাহফিল মিলাইতে খুব কষ্ট, এখন আর গুছাইতে পারি না। ওই কামরুল ইমাম সাহেব হে আমার একবারে আসকো আঞ্জা করে ধৈরা জড়ায় ধৈরা কইতেছে, কজরে আমার মাহফিল কয়টা মাহফিল আমার দিতেই হইব, আমার আর একবারে মুখ বাসে না, কিন্তু আমি তো মিলাইতে পারি না, কষ্ট হয় আমার, আমি এখন আবার গিয়ে বয়ান করতে হবে ওই মকিমপুর আসর থেকে মাগরি বাবার, আমি বয়ান করছি ওই দেবিদ্দার বিংলা বাড়ি আজকে, বুঝিনি হিসাবটা, টাকার না টাকার জন্য না, আপনারা খবর নিয়ে না আমারে, আমি টাকার জন্য দৌড়ে আমার কয় টাকা কি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি কুলাইতে পারি না মানুষের আবেগের সামনে, পরিচয়ের মহব্বতের দাবির সামনে কুলাইতে পারি না, না বলে পারি না, এই আশাই আশা ঘুরে ঘুরতে থাকি ঘুরতে থাকি। তো এই জন্য বললাম যে ভাইয়া ছেলেদেরকে বলতে চাই, মন্দ অশ্লীলতা মানে এটার আয়াতটার প্রথম 3টা আয়াত পড়ছি, প্রথম 2 আয়াত আখেরাতের ব্যাপারে, পরের আয়াত দুনিয়ার ব্যাপারে,
আল্লাহ তাআলা বলছে তোমরা যারা অস্থিরতা মন্দ অসৎ চরিত্র জিন্দেগির গঠন করেছো তোমাদের দুনিয়ার পরিণতিটাও সুখকর হবে না তোমরা দুনিয়াতে একটা বড় ক্ষতি হবে সেটা হলো প্রত্যেক মন্দ সঙ্গী তার জীবন সঙ্গী পাবে মন্দ এটা কোন সুন্দর আল্লাহ বলেন এটা আমি কইলাম তুমি ছেলেটা অসৎ তো অচিরেই তোমার একজন যে মূল জীবন সঙ্গী নিয়ে আসবে এখনকার বন্ধু তো খনিকের এগুলো কথা বলে না স্কুল পাল্টায় এলে এই বন্ধু শেষ ঠিকই না বলেন না হাই স্কুল বদলায় এলে এই ফ্রেন্ড শেষ কর্মস্থল বদলায় এলে চাকরি তুমি গেছো গাছিটাং আরেকজনের চাকরি হইছে সিলেট আরেকজনের মুরাদনগর আরেকজনের নবীনগর তো কে কার খবর রাখে এই বন্ধুত্ব খনিকের কিন্তু স্ত্রী দুনিয়ার দৃষ্টিতে সবচেয়ে দীর্ঘমেয়াদী বন্ধু ঠিকই না বলেন লম্বা সঙ্গী আমার সঙ্গী না শুধু স্ত্রী আমার শুধু সঙ্গিনী না তাকে দিয়ে আমার পরবর্তী জেনারেশন তাকে দিয়ে আমার বংশ তাকে দিয়ে আগামী দিনে আমার পরিচয় তার মাধ্যমে আমার আগামী দিনের বংশধারা সে আমার গুরুত্বপূর্ণ সঙ্গী আল্লাহ এখানে স্পষ্ট বলছে বান্দা তোমরা যারা চরিত্র নষ্ট করছো জিনা ব্যভিচার অশ্লীল ছবি নাচ গান অসভ্যতা ছেলে মেয়ের বিভেদ মানো না তোমরা যারা পর্দা মেয়েরা করো না আল্লাহ বলছে তোমাদের পরিণতি হবে তোমাদের সঙ্গী মিলবে অসৎ আল্লাহর কথা এটা আল্লাহর কথা মোল্লা মুনশির কথা না এই এবার তর্জমা শুনে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন আমার বান্দা শোনো ইয়াউমা সেদিন হাশরের দিন তাশহাদু আলাইহিম সমস্ত নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দেবে আলসিনাতুহুম তার জবান ওয়া আইদিহিম তার দুই হাত ওয়া আরজুলুহুম এবং তাদের দুই পা সাক্ষী দেবে বিরুদ্ধে বিমা কানু ইয়ামালুন যা তারা করেছিল দুনিয়াতে আর কেমনে কইতো আল্লাহ বাংলায় কইতো আর বলেন হুজুর আর কিভাবে বলত একেবারে পরিষ্কার বলছি কিনা ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম দুই এক নাম্বার হলো আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের অসৎ মন্দ জিন্দগির এই ক্রিয়াকলাপ এখানে উদাহরণস্বরূপ বড় বিশেষ তিনটা অঙ্গ একটা হলো জবান আরেকটা হলো হাত আরেকটা হলো পাও বলছে কিন্তু উদ্দেশ্য হলো পুরা দেহ উদ্দেশ্য পুরা দেহ পুরা দেহ আমরা বলি না যে কান টানলে মাথা আসে বলি না কি হ্যাঁ কান টানলে মাথা আসে কালকে আমি সুধন্যপুর আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের মাদ্রাসার ইসলাহী মাহফিল ছিল এখন বড় নেতৃস্থানীয় কয়েকজন ব্যক্তি আসছে হুজুররে এবং আমাকে দুইজনকে একটা মাহফিলের দাওয়াত দিতে তো ওনারা দুজন আমাকে দুইজনরে নিয়ে বসছে ওনারা কয়েকজন তো এরপর আলাদা একটু সময় আরে এখন হুজুরও বলতেছে কোনোভাবেই আমার কাছে ডেট খালি নাই আমি বলতেছি যে আমার কাছেও মোটেও কোনো খালি নাই রোজার আগে তখন অনেকক্ষণ বলার পরে হুজুরে বলল যে আচ্ছা ঠিক আছে আমি একটা মিল করুম হুজুরের একটা ডেট তারপরে ওরা বলতেছে যে হুজুর তো আশরাফ হিসাব হ্যাঁ তো তখন হুজুরে বা হুজুরের লগের কেউ একজন কইছে আরে কান টানলে মাথা আসে কথা বুঝছেন তা না আমি বললাম না 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 আস্তাগফিরুল্লাহ এখানে এটা বলা যাবে না এখানে বলবেন মাথা টানলে কান আসে কথা বুঝেন নাই মানে তো হুজুরে খুব হাসতেছে মাওলানা মানে কারণ এখানে তো কান টানলে মাথা আসে না আমার শায়খ তো উনি উনি তো আমার মুরব্বি তাহলে আমি কইলাম যে মাথা টানলে কি আইবে কান আসে আর তার মানে কি আসে মানে তো একই কথা যে কান মাথা অঙ্গ একসাথেই এটা একসাথেই তাহলে এই জন্য বুঝাইলে বুঝাইতে চাইলাম এখানে উদ্দেশ্য সমস্ত অঙ্গ সাক্ষী দেবে বিমা কানু ইয়ামালুন যা বান্দা তোমরা করেছিলে
إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ আরো আয়াত শুনুন إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا এটাও কোরআনের আয়াত আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের কান চোখ তোমাদের দিল অন্তর অন্তর ফুআদ মানে অন্তর হাশরের ময়দানে আমি আল্লাহ সরাসরি তোমার দেহের এই অঙ্গগুলোকে তোমার ক্রিয়াকর্ম কৃতকলাপ সম্পর্কে জিজ্ঞেস করব আমি জিজ্ঞেস করব কান বলো আমার দেয়া কান দিয়ে আমার এই বান্দা কি করেছিল বলো চোখকে বলবো চোখ বলো চোখ বলো এরপরে বিখ্যাত আয়াত আপনারা কত শুনছেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম নাফরমান আজ তোর মুখ আমি বন্ধ করে দিলাম মোহর মেরে দিলাম মোহর মেরে দিলাম অতুকাল্লিমুনা আইদিহিম আজ তোর কৃতকর্ম তোর দুই হাত আমার সামনে কথা বলবে অতাশহাদু আরজুলুহুম এবং তোর দুই পাও আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে বিমা কানু ইয়াকসিবুন যা করেছে দুনিয়ায় যা অর্জন করেছে তাফসীরের মধ্যে লিখছে এখানে দুইটা জিনিস একটা হলো এই আয়াতের মধ্যে লিখছে জবানও সাক্ষী দিবে আর ওই আয়াতের মধ্যে জবানের মধ্যে মোহর মেরে দিবে তাহলে জবান কথা বলবে না অর্থ হলো এটা যে প্রথম জবানই বলবে সবটা জবান বললে জবান দিয়েই ওই নাফরমান বান্দা অস্বীকার করতে চাইবে আল্লাহ তাআলা তখন বলবে জবানকে মোহর মেরে দে এবার মোহর মেরে দিলে আবার কথা বলতে কইলে জবান শুধু সত্য ছাড়া সঠিকতা ছাড়া এই মিথ্যা কথা বানোয়াটি কথা নাফরমান আর বলতেই পারবে কথা ঘুরাইতেই পারবে না কোরআন কারিমে আছে হাশরের ময়দানেও বহু নাফরমান আহা আল্লাহর সামনে নিজের গুনাহের কথা অস্বীকার করতে চাইবে সিটার কোনো ছোটখাটো সিটার না বাটফার কোনো ছোটখাটো বাটফার না আল্লাহর সামনে বাটফারি করতে চাইবে যে না আল্লাহ আমি এত গুনাহ আমি করি নাই ফেরেশতা বাড়াইয়া লেখছে ওয়ালাউ আলকা মাআদিরা কোরআনে আছে আল্লাহ বলছে নাফরমান আমার সামনে ওজর পেশ করবে আল্লাহ না সুদ খাইছি ঠিক আছে কিন্তু এত টাকা না আমি কাগজপত্র আবার স্যার কথা বুঝেন নাই আল্লাহ তাআলা বলে তার মুখে কষ্ট মার মার তার সিল মার তার মুখ বন্ধ কর এই জন্য বাপ এটা বুঝাইলাম ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম জবান সাক্ষী দিবে আমাদের হাত সাক্ষী দিবে আমাদের পাও সাক্ষী দিবে দিল সাক্ষী দিবে এক কথায় সারা দেহ আপাদ মস্তক আল্লাহর সামনে আমাদের জিন্দেগি তুলে ধরবে কারণ এগুলো কার বলে না কার আলাম নাজাল লাহু আইনাইন এই যে আল্লাহ বলেন বান্দা বলো তো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই কে দিয়েছেন তাইলে আমার দেয়া দুইটা চোখে বান্দা কত কিছু দেখলা আমার কালো গিলাফের ঘর কাবা কেন দেখলা না হ্যাঁ আমার বান্দা এই চোখে তো কত কিছু দেখলা আমার বন্ধুর মদিনার রওজার সবুজ গম্বুজ কেন দেখলা না ওইটা দেখতে মন চাইলো না কেন ওইখানের টাকার কথা বলাতে তুমি আটকে উঠলা এত টাকা দিয়ে হজে যাব কেমনে কিন্তু এত টাকা দিয়ে বিদেশ পাঠাইলা কেমনে ফুত ইটালির টাকা কেমনে মিল হইল আমেরিকার টাকা কেমনে মিল হইল দুনিয়ার লোভে বুঝেন নাই ইটালির ১২টা টাকা তো মিলে গেছে হ্যাঁ ১৮ লাখ টাকা তো মিলছে ওইটা মিলল কেমনে আল্লাহ যখন বলবে বান্দা আমার দেয়া এই দুই চোখে কত কিছু দেখলে আমার কোরআন আমার নাজিল কৃত ২৩টা বছর বন্ধুর কাছে তিল তিল করে যেই কোরআন নাজিল করেছি সেই কোরআন একটা বারও দেখে দেখেও পড়তে পারলা না কেন আমি কি চোখ দেই নাই কি বলবেন কি বলবেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন আল্লাহ বলেন বান্দা বলো তো তোমার এই জিহ্বা জবান এটা কি আমি দেই নাই কে দিয়েছে সবাই বলেন আবার বলেন
তাইলে আল্লাহ যেই জবান দিয়েছে সেই জবানে আল্লাহর নাম আল্লাহর কালেমা আল্লাহর কোরআন আল্লাহর জিকির কেন বের হবে না জবান তো আপনার বাফের না ও শাফাতাইন আল্লাহ বলে দুইটা ঠোঁট কি আমি দেই নাই আমি তো দিয়েছি বান্দা আল্লাযী খালাকাক আমি তো তোকে সৃষ্টি করেছি ফাসাওয়াকা তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো আমি লাগিয়েছি ফাদালাক আমি তো তোর দেহের অঙ্গ সাজিয়ে দিয়েছি ফি আইয়ি সূরাতিম মা শা রাক্কাবাক বড় সুন্দর আকৃতিতে আমি আল্লাহ আমার মনের মতো করে তোকে তো সাজিয়েছি এখানে চোখ এখানে নাক এই যে দেহের চেহারার এই কাঠামো এটা কি দুনিয়ার কোনো ডিজাইনার আর্কিটেকচার নিয়ে আইকা দিছে দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার নিয়ে আসছে তাইলে ছেলেরা বুঝতে শিখো বাবা সন্তানরে ছেড়ে দিয়েন না ছেলে পেলেরে এমনি ছেড়ে দিয়েন আগামী দিনে যেমনি ছেড়ে দিচ্ছেন আগামী দিনে কিচ্ছু খুঁজা পাইতেন না আগামী দিনের শিক্ষা ব্যবস্থা বড় নাজুক আগামী দিনের পড়ালেখার ফিকির বড় নাজুক মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়ালেখার যেই চিন্তা চেতনা যেই ফিকির নিয়ে আগাচ্ছে ইউরোপীয় চিন্তা চেতনায় পাশ্চাত্যের চিন্তা চেতনায় এই চিন্তা এই ফিকির আপনার যেই পরিমাণ নীল নকশা এই নীল নকশা বাস্তবায়ন হলে ছেলে মেয়ের বিভাজন একদম সমাজ থেকে উঠে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার নোংরামি একেবারে একাকার হয়ে যাবে জানেন বাবারা অনুরোধ আমি মূর্খ মানুষ আমি বুঝি না এডি কই আপনি পাচ্ছেন না আপনি বাঁচতেন সন্তান যদি আপনার মৃত্যুর পরে আপনার জন্য একটা কোরআনও পড়তে না পারে আহা আপনার জীবনের কি পরিমাণ ব্যর্থতা কি পরিমাণ আরে মিয়া আলগা হুজুর দিয়া দোয়া হ্যাঁ কাবা শরীফের ইমাম সাহেব দিয়েও যদি কেউ দোয়া করায় আমার আব্বার লাগে আমার কলজার মধ্যে যেই ব্যথা এটা কাবা শরীফের ইমাম সাহেবের দিল আইব কেমনি কথা বলেন না কিভাবে কিভাবে সম্ভব আজকে যখন আমার বাবার জানাজা তো আমার আব্বার জানাজার সামনে আমার ব্যথাটা আর ইমাম সাহেব কাবা শরীফের ইমাম সাহেব জানাজা পড়াইলে সেই ব্যথাটা কই থেকে আসবে সমান হবে কি কোনোদিনও তো সমান হবে না তাহলে সন্তান যদি আপনার নামই না নে দোয়াই না করে সন্তান যদি আল্লাহর কালাম পড়তে না পারে আপনার পরবর্তী জীবনের প্রাপ্তি কি কি পেলে আমার আব্বার পাঁচ ছেলে আমরা আলহামদুলিল্লাহ পাঁচ ভাই মাদ্রাসায় আব্বা পড়াইয়া আলেম বানাইছে পাঁচ জনেই ওয়াজ করে নামাজ পড়ায় জুমা পড়ায় মাদ্রাসাত পড়ায় আমরা পাঁচ ভাই তা এখন কি লাভ হইল বাবের পাঁচ ভাইয়ের জবান দিয়া যা উচ্চারিত হয় আল্লাহর নাম কসম খোদার আমার আব্বা কবরে আমার আব্বার আমল নামার মধ্যেও যাচ্ছে 2015 সালে বাবা ইন্তেকাল করছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তাআলা বলেন এবার শুনেন দ্বিতীয় আয়াত ইয়াউমা ইদিন ওয়াফিহিমুল্লাহু দীনহুমুল হাক্ক আল্লাহ বলেন চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ যখন তোমাদের জিন্দিগির গুনা নাফরমানির বিষয়ে হাসরের ময়দানে সাক্ষী দিবে তখন আমি আল্লাহ সত্য সত্য সঠিকভাবে ন্যায়সঙ্গতভাবে একশো একশো তার বিনিময়ে যেই শাস্তি প্রাপ্য তা পূর্ণ দেব পূর্ণ দেব পূর্ণ দেব ইউয়াফিহিম পূর্ণ করে দেব আড়ারো বিশ না বিশে বিশ দেব তুমি খামখেয়ালি মনে করো না আমারে খামখেয়ালি তোমার বিড়িখানার বদলা আমি দিব তুমি মনে রাখো খাইতে থাকো তোমার সাদওয়ানের বেডি সাউন্ড নাচ গাউন নর্তকীর ছবি দেখুন আমি আমি বিনিময় দেব দেখো দেখো দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ আল্লাহ বলছে নাফরমান যা ছেড়ে দিলাম তোরে ভোগ কর দুনিয়া খা তুই খা ভোগ কর ওয়া ইয়াতামাত্তাউ
ইউলহিহিমুল আমাল যা তুই দুনিয়ার আশা নিয়ে পড়ে থাক ফাসাউফা ইয়ালামুন অল্প সময় পরেই জানতে পারবে কবরের প্রথম মিনিটেই তুমি টের পাইয়া লইবা ফেরেশতার প্রথম ফিডার লগে তোমার হিসাব হইয়া যাইব কি করেছিল এই যে ইয়াউমাইদিন ওয়াফিহিমুল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি সেদিন হাশরের ময়দানে 100 দিরহাম মানে প্রতিদান আল হাক্কা সত্য সত্য দেব ওয়ালামুন আর তখন প্রত্যেকটা নাফরমান বুঝতে পারবে জানতে পারবে আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন আল্লাহই সত্য আল্লাহই সুস্পষ্ট বক্তব্য প্রদানকারী সেদিন টের পায় আরে আল্লাহর কথাই ছিল সত্য আমি বুঝি নাই আমি বুঝি নাই আমি উমুকের কথায় তোমরকের কথায় বন্ধুর কথায় নারীর কথায় বান্ধবীর কথায় নেতার কথায় কর্মীর কথায় উমুকের কথায় বাটপার সিটারের কথায় আমি বুঝতে পারলাম না আজ তো বুঝলাম হাশরের ময়দানে আয়েশা যে আল্লাহই সত্য আল্লাহই মুবিন সুস্পষ্ট বক্তব্য প্রদানকারী আল্লাহর কথাগুলোই ছিল স্পষ্ট আল্লাহর কথাগুলোই ছিল বাস্তব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এবার তৃতীয় আয়াত শুনেন শেষ আয়াত এখানে আমার কথা শেষ দেখেন আল্লাহ তাআলা বলেন এই কথাটা গুরুত্বপূর্ণ এটা দুনিয়ার কথা দুনিয়ার ফয়সালা আল্লাহর দুনিয়ার শাস্তি আখিরাতেরটা তো বললাম এবার দুনিয়া আর জায়গা লাগবে না আর জায়গা লাগবে না কথা কইর না ওয়াজ শেষ আর জায়গা দিয়া করব কি এরপরে তৃতীয় নাম্বার আয়াত শুনেন আর একটু এটা জরুরি ভাইয়া ছেলেরা অনেক ছেলে বর্ষ বাবা আমি বিশেষভাবে তোমাদের জন্য বলছি বাপ দেখো তুমি শুনো আল্লাহ কি বলে আল খাবিসাতু লিল খাবিসিন এই আল্লাহ তাআলা সরাসরি বলেন খবিস নারী অসৎ মন্দ চরিত্রের নারী যেই মেয়ে যেই মেয়ে যেই বোন যেই কন্যা অসৎ যে লুকাইয়া ভিন ছেলের সাথে প্রেম করে ভিন জায়গায় যায় কত চালাক বাবাকে ফাঁকি দিছে মাকে ফাঁকি দিছে কত বুদ্ধিমান তাই নে আল্লাহ বলে এই অসৎ চরিত্রের নারী খবিস খবিস এটা আল খবিসাত সরাসরি খবিস বলছে আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহর ফয়সালা শুন ওই খবিস নারী এই অসৎ চরিত্রের নারী বেহায়া বেপর্দা বিবাহের আগেই যে হারাম সম্পর্ক করেছে যে কোনো রকমের কোনো পর পুরুষের সাথে তো আল্লাহ বলেন ওই ভিন ওই বেহায়া নারী খবিস নারী লিল খবিসিন ও চিরেই সে পেয়ে যাবে আরেকটা খবিস পুরুষ খবিস সঙ্গী হ্যাঁ তখন বুঝবে বিবাহের পরে জিন্দেগি কত কঠিন আমার এক ছেলে আয়েশা বলছে হুজুর 8 বছর গভীর রিলেশন গভীর প্রেম কোনোদিন ও আমার কোনো ভুল ধরল না আমিও তার কোনোদিন ভুল দেখলাম না 8 বছর প্রেমের পরে বিয়ে করলাম 6 মাস হইছে কসম ছেলেটা নিজে দাঁড়াইয়াত লম্বা সুঠাম ছেলে ছেলেটা আমারে বলতেছে হুজুর এখন 6 মাসের মাথায় এই ভালোবাসার সম্পর্কের বিয়ে করে এখন 6 মাসের মাথায় ঘরটা সংসারটা মনে হইতেছে জাহান্নামের টুকরা এখন প্রতি মিনিটে আমার স্ত্রী ওই মেয়ে আমারে বলে আমি নাকি অন্য ছেলের মেয়ের সাথে সম্পর্ক আমারও মনে হয় মেয়েটা আরেকটা ছেলের লগে কথা কয় এখন আর কোনো কিছুতে সুখ পাই না স্বস্তি পাই না কিছুতেই আর বিশ্বাস হয় না আহা এবার কি পরিমাণ লানত বলেন না কি পরিমাণ লানত ছেলেরা বাপ ছেড়ে দাও মন্দ অভ্যাস ছেড়ে দাও বদ অভ্যাস ছেড়ে দাও তুমি কারাকারি করতে হবে না আল্লাহ ব্যবস্থা করো হালাল স্ত্রী আল্লাহ মিলাই নারীর সৃষ্টিকর্তা আল্লাহ পুরুষের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ তাআলা বলছে আমি পুরুষের জন্য হালাল স্ত্রী আমি সৃষ্টি করেছি যেটা আল্লাহ এমনিতেই দেবেন সেটা নিজে অসৎ পন্থায় কেন নেওয়া আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত যারা খবিস পুরুষ অসৎ চরিত্রে যেই ছেলে এই যে তুমি নাচ গান উলঙ্গ দৃশ্য জিনা ব্যভিচার নারী দেখলেই পাগল হয়ে যাও মেয়ে দেখলেই পাগল হয়ে যাও তুমি সারাক্ষণ ব্যস্ত তোমার এই যৌন চাহিদা যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে আল্লাহ বলে এই খবিস পুরুষ ও চিরেই মিলে যাবে লিল খাবিসাত
তার জন্য একজন খবিস সহধর্মিনী, খবিস নারী তোমার জন্য মিলে যাবে, তুমি ঘাবড়াইও না, দুজনে মিলে একসাথে অসভ্যতা করবা, তুমি সেবা মানুষের বেড়ি, তোমার বেড়ি সেবা মানুষের বেড়া, মিল্লা জিল্লা কেউ কাউরে ছাড় দিবা না, সমানের সমান, সমান অধিকার না ওমা, সমান অধিকার, সমান অধিকার হবে তখন, নাউযু বিল্লাহ। এরপরে আল্লাহ বলেন চমৎকার কথা, যার মন্দ অভ্যাস আছে, কোনো মেয়ের সাথে প্রেম, কোনো মেয়ের ছেলের সাথে প্রেম, অসৎ অভ্যাস, হাতের অপব্যবহার যারা করো, ছেলেরা যা বুঝার তো বুঝোই, বাবারা আমি পরিষ্কার শব্দ বললাম না, এই ঘৃণ্য জঘন্য কাজ ছেড়ে দাও, অসৎ কাজ ছেড়ে দাও, নিজের লজ্জাস্থান গুনাহের কাজে ব্যবহার করো না, মন্দ চরিত্র ছেড়ে দাও বাপ, উলঙ্গ ছবি নাচ গান সিনা ব্যবিচারের দৃশ্য দেখা ছেড়ে দাও, কোনো অসৎ মেয়ের সাথে প্রেম করার বেপর্দা বিবাহ বহির্ভূত কোনো দরকার নাই বাপ, হয় তোমারে সুখ দিবে না, হয় তোমার কপালে জুটবে না, জুটলেও সুখ মিলবে না, যে তোমার সাথে বিবাহের আগে যে তার চরিত্রের খেয়ানত করে তোমার সাথে সম্পর্ক করতে পারছে সে অন্যের সাথেও করতে পারবে, যে প্রথম একবার খেয়ানত করছে সে আবারও করুন, সে আবারও করুন। এজন্য আল্লাহ তাআলা বলেন আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, সুবহানাল্লাহ, এক পবিত্র নারী কষ্ট করে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের আব্রু, নিজের সম্মান, নিজের সম্ভ্রম রক্ষা করছে এমন এক পবিত্রা সতী সাধ্বী নারীর জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম লিত-তাইয়িবিন, পবিত্র পুরুষ মিলাইয়া দেব। সুবহানাল্লাহ, আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, আল্লাহ বলেন যেই পুরুষ, যেই যুবক, যেই ছেলে নিজের চরিত্র পবিত্র রাখছে, এই সমাজের সবাই অস্থিরতায় ডুবে গেছে, এর ভিতর দিয়ে যে কষ্ট করে নিজের যৌবন ঠিক রাখছে, হিম্মত করে নিজেকে হেফাজত করছে, লজ্জাস্থান মনের চাহিদা কামনা বাসনাকে দমায়া কষ্ট করে হেফাজত করছে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম নিত্যজ্ঞিবাদ, তার জন্য একজন পবিত্র জীবন সঙ্গিনী দিয়ে দেব, মিলে যাব, মিলে যায়। এজন্য যার ভুল হয়েছে সে তওবা করে, তওবা করি ছেড়ে দেই, তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ এই গুনাহ বদভ্যাস ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাই, আমার ভবিষ্যৎ আপনি শেষ করে দিয়েন না, আমার ভবিষ্যৎ শেষ করে দিয়েন না। তো ওই আমি ওই কথাটা বলতেছিলাম, আমি এক মনীষীর কাছে এটা শুনেছি, মনীষীর কথা, বিবাহের পূর্বের প্রেম অবৈধ সম্পর্ক এমনই হয় তখন কোনো ভুল ধরা খায় না, কিন্তু এই অবৈধ প্রেম যখন বিবাহে গড়ায় তখন আর কোনো কিছু আর সঠিক ধরা খায় না, সবই ভুল, ওই যে ওইটা দেন না পরের ছয় মাসে আর কি হেতে কয়েক সবই ভুল, এখন এতদিন আট বছরে কেউ কারো ভুল ধরে নাই, এখন যখন বিবাহ হয়ে গেছে অন সবই ভুল, এই তো কয় হেতেরটা ভুল, এই তো কয় হেতেরটা ভুল, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার চরম সুন্দর একটা কথা বলছে, দেখেন দারুণ কথা, শেষ কথা, আল্লাহ বলেন যারা পবিত্র জীবন রাখছে তাদের স্ত্রী মিলবে পবিত্র, যারা পবিত্র মেয়ে, যারা জীবনটাকে পবিত্র রাখছে চরিত্র, আল্লাহ বলে তাদের স্বামী মিলবে পবিত্র, আর এই পবিত্র জীবন রক্ষা করতে গিয়ে অনেক কথা হজম করতে হয়েছে, এ বুজুর্গ, আরে বাপরে, চিনি না আপনি রে, হ্যাঁ আপনি দেখতাম না কয়দিন কত কথা শুনছে, কত মন্দ তিরস্কার টিটকারি শুনছে, আল্লাহ বলেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, আমার এই পবিত্র নারী পবিত্র পুরুষ তারা এই অসৎ এবং মন্দরা যা বলেছে তার থেকে নিজে পবিত্র মুক্ত নিরাপদ এমন মানুষগুলোর জন্য আমি ওয়াদা দিচ্ছি লাহুম মাগফিরাতুন, বিবাহের উত্তম নারীও মিলবে, বিবাহের উত্তম স্বামীও মিলবে, সাথে সাথে আমার মাগফিরাতও মিলবে। আর কি আল্লাহ বলেন, হ্যাঁ উত্তম নিজের চরিত্রের পবিত্রতার কারণে আমি আল্লাহ ক্ষমাও করে দেব, ওয়া রিজকুন করিম, এবং সর্বোত্তম পবিত্র সম্মানিত হালাল ইজ্জতের রিজিকও দান করব, রিজিকও দেব উত্তম। এজন্য বাপ
বাড়ির ভিতরে মাহফিল, এই জন্য এই কথাগুলো বললাম। আশেপাশে সব ঘরে মহিলা আছে, আছে না? মা বোন শুনতেছে, প্রত্যেক ঘরে বোন আছে, কন্যা আছে, মুসলমানের মেয়েরা আছে। তাদেরকে বুঝান, তাদেরকে বলেন প্রত্যেকে, ছেলেরা তোমরাও ভালো থাকো, বাবারা আপনারাও ভালো থাকেন, আপনাদের কন্যাদেরকেও স্ত্রীদেরকেও ভালো রাখেন, প্রত্যেকের গুনাহ অপরাধের জন্য তওবা করেন, অশ্লীলতা নাফরমানি বেহায়াপনা উলঙ্গপনা খাবাসাত নিকৃষ্ট এই জিন্দিগি থেকে নিজেকে বাঁচান। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমি আর দেরি করতে পারলাম না, আসলে নাইতো আরো লম্বা বলতাম। আল্লাহ তাআলা আবার কখনো সময় দিলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমাদের আগামী শুক্র শনি রবিবার এই তিন দিন 2-3-4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আসবে, লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমান আসবে, আপনাদের এলাকা থেকে অনেক মানুষ যাবে। আপনাদের সবাইকে দাওয়াত করলাম বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, ছেলেকে দিন শিখান, আখেরাত শিখান, পরকালের ফিকির শিখান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام منك السلام، تباركت يا ذا الجلال والإكرام، مولاي كريم أبني ماف كوري دين، الله پچھلر زندگير گنا ماف كوري دين، اگو تو زندگي ايمان عملر دولت دان كورين، تقوار جبون دان كورين، گناه مكتو پوبتر جبون دان كورين، الله استيلتا بحيا پنا تكي حفاظت كورين، چلے نو جوان جبوك در کے چوريتر شنگ رک كورين، আল্লাহ আপনি হিম্মত দান করেন, পর্দার আড়ালের বোন কন্যা মা স্ত্রী বিবি প্রত্যেককে আল্লাহ নিজেদের আখলাক সতীত্ব পর্দা ইজ্জত রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানের ঘরকে ঘর সুন্দর করে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। এই এলাকার, এই বাড়ির, এই বংশের আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আমার মুরব্বী বাবা চাচাদেরকে হায়াত দারাজ করেন, জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি চরিত্রবান সেজদাওয়ালা উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। আজকের মাহফিল যে যুবকরা মুরব্বীরা বাবারা বাড়ির সমস্ত মানুষ মিলে সাজিয়েছে, আল্লাহ এই মাহফিলে আপনি বরকত দান করেন, কবুল করেন। যার যতটুকু সহযোগিতা ছিল আপনি উত্তম বিনিময় দান করেন, যে যেই মাকসাদে দোয়া চেয়েছে সকলের নেক মাকসাদ পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন, শহরে বন্দরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে প্রবাসে প্রত্যেককে সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ আশপাশের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন, প্রত্যেককে ইমান ইসলাম নামাজের জিন্দিগি দান করেন। আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ মাহফিলখানা কবুল আর মনসুর করে নেন, আগত দিনেও এই মাহফিলখানা সামনেও চালু রাখবার মতো হিম্মত তৌফিক আপনি দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।